হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আপনি কি কটন বার দিয়ে কান পরিষ্কার করছেন? সর্বনাশ, এখন থেকে আর এই কাজ করবেন না। দর্শক, আজকের ভিডিওতে আমি বলবো কেন কটন বার আপনার ব্যবহার করা উচিত নয়। এছাড়াও সার্নিকের রোগ নামে গ্রামে একটা রোগের কথা বলা হয়ে থাকে এবং এই রোগে আক্রান্ত ব্যক্তিরা অপচিকিৎসা নিয়ে থাকেন, যেমন ঝাড়ফুঁক থেকে শুরু করে আরও ভয়ঙ্কর অনেক চিকিৎসা, যেমন মোম পুড়িয়ে কানের ভেতরে দেওয়া, আবার কখনো কখনো গরম সরিষার তেল কানের ভিতরে দিয়ে দেওয়া, আর এর ফলে দেখা যায় কানের পর্দা ছিদ্র হয়ে যায়, আর কোনো কোনো সময় এক্সটার্নাল এডিটোরিয়াল ক্যানেল সম্পূর্ণ পুড়ে যাচ্ছে। তো দর্শক, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তাহলে কানের যত্নে আপনাদেরকে কি করা উচিত এ বিষয় নিয়ে বিস্তারিত বুঝতে পারবেন। কটন বারের ব্যবহার অনেক বেশি হয়ে থাকে, আমরা হয়তো এর ব্যবহার সঠিকভাবে করতে পারি না, কখন ব্যবহার করতে হবে এটাও বুঝি না, এবং কিভাবে ব্যবহার করতে হবে এ ব্যাপারটা নিয়েও অনেকে পরিষ্কার নন। মূলত কটন বার কান পরিষ্কার করার জন্য বানানো হয়নি। কটন বারের অন্যান্য ব্যবহারও রয়েছে, কিন্তু আমরা সাধারণত মানুষরা মনে করি কটন বাট কান পরিষ্কার করার জন্য তৈরি করা হয়েছে, তো আমরা এটি ব্যবহারও করি। কেন করি? অধিকাংশ ক্ষেত্রেই কান চুলকায়, কান পরিষ্কার করার জন্য আমরা এটিকে ব্যবহার করি, আর কানে খৈল জমে যায়, আর এর কারণে কটন বাট দিয়ে আমরা এই ময়লাগুলোকে বাইরে বের করে নিয়ে আসার চেষ্টা করি, এর ফলে ময়লা আরও কানের ভেতরে প্রবেশ করে। আপনি যে ময়লাগুলো কটন বাটের মাথায় দেখতে পান সেটা হচ্ছে তরল অংশের কিছুটা, যেটা ময়লার স্পর্শে এসে কটন বাটের তুলায় লেগে যায়, কিন্তু অধিকাংশটাই কানের ভেতরে আরও চলে যায়, এর ফলে কটন বাট ঢুকালে বিপদ আরও বেড়ে যায়। আবার এমনও হয় কটন বাটের উপরের তুলাটা ভেতরেই রয়ে যায়, প্লাস্টিকের লাঠিটা চলে আসে, এমন অবস্থা হলে কিন্তু বিপদ আরও বেড়ে যায়। এছাড়াও কটন বাটের মধ্যে ফাঙ্গাসও থাকে, এর ফলে আপনি যখন কানের ভেতরে কটন বাট দিচ্ছেন তখন কিন্তু আলটিমেটলি জীবাণুগুলোকে আপনি নিজেই কানের ভেতরে ঢুকিয়ে দিচ্ছেন। আর তাছাড়া কটন বাট ঢুকানোর সাথে সাথে কিছু মাইক্রো ইঞ্জুরি হয় এবং কানের চারপাশে কিছু সূক্ষ্ম সূক্ষ্ম ইঞ্জুরি হয়, সেই ইঞ্জুরির ফলে জীবাণুগুলো সহজেই প্রবেশ করতে পারে কানের ভিতরে। তাছাড়া কটন বাট ব্যবহারের ফলে অনেক ক্ষেত্রে রক্তক্ষরণও হতে পারে, এটি থেকেও সমস্যা আরও প্রকট আকার ধারণ করতে পারে এবং যে কোনো মুহূর্তে কানের পর্দা ফুটো হয়ে যেতে পারে এই জিনিসগুলো ব্যবহার করলে। অতএব কটন বার ব্যবহার করা থেকে নিজেকে দূরে রাখেন। এক্ষেত্রে কান কিভাবে পরিষ্কার করবেন? আসুন কানকে ঘরোয়াভাবে পরিষ্কার করার চমৎকার কিছু পদ্ধতি আমরা জেনে নেই। এক নম্বর হচ্ছে অলিভ অয়েল। কানের ময়লা পরিষ্কার করার একমাত্র সহজ উপায় হচ্ছে অলিভ অয়েল। অলিভ অয়েলের কারণে কানের ময়লা সহজেই নরম হয় এবং তাড়াতাড়ি পরিষ্কার করা যায়। সামান্য অলিভ অয়েল নিয়ে গরম করে আবার ঠান্ডা করে নিন, মনে রাখবেন গরম অবস্থায় ভিতরে দেবেন না। এরপর ড্রপারে ভরে দুই কানের ভেতরে দুই ফোঁটা করে দিয়ে দিন, 10 মিনিট অপেক্ষা করুন, কানের ভেতরের ময়লা নরম হতে থাকবে, এরপর আপনি কটন বার ব্যবহার করবেন। কিন্তু কিভাবে ব্যবহার করবেন তা আমি বলে দিচ্ছি। কোনোভাবেই কটন বারটা কানের ভেতরে নেবেন না, যেহেতু পূর্বেই আপনি অলিভ অয়েল দিয়েছেন তাই ময়লাগুলো বের হয়ে বাহিরের অংশে বেরিয়ে আসবে, তখন ওই অংশ থেকে কটন বার দিয়ে আপনি ময়লাগুলো ধীরে ধীরে বাইরে বের করে নিয়ে আসবেন, অথবা আপনি যে কোনো একটি পরিষ্কার কাপড়ের টুকরো দিয়েও আপনি চাইলে এটি পরিষ্কার করে নিতে পারেন। মনে রাখবেন, কটন বার আপনি যদিও ব্যবহার করেন তা কোনোভাবেই কানের ভিতরে দিবেন না, যেটুকু ময়লা কানের বাইরে বেরিয়ে এসেছে সেটুকু পরিষ্কার করার জন্য আপনি ব্যবহার করতে পারেন। এরপর লবণ পানির একটি চিকিৎসা রয়েছে। প্রথমেই হালকা কুসুম গরম পানিতে পরিমাণ মতো লবণ মিশিয়ে নিন, তারপর পানির সাথে একসাথে মিশে যেতে দিন, তারপর তুলোর একটি টুকরো নিয়ে লবণ পানিতে ভেজান, তারপর তুলোর মধ্যে লবণ পানির যে অংশ চুষে নিবে, তারপর তুলাটাকে নিয়ে কানের উপরে রেখে দু এক ফোঁটা যাতে কানের ভিতরে যায় সেইভাবে দিয়ে দিবেন। কান কাত করা অবস্থায় রাখুন, এরপর পূর্বের পদ্ধতিতে কটন বাট অথবা পরিষ্কার ন্যাকড়া দিয়ে আপনি তা পরিষ্কার করে ফেলুন। আর যারা এই পদ্ধতি দুটোকে জটিল মনে হয়
তাদের কান ব্যথা করছে কিংবা কোনো সমস্যা আছে, ভুলেও নিজেরা কিছু করতে যাবেন না, সরাসরি চিকিৎসকের কাছে চলে যান এবং এই কান পরিষ্কারের যাবতীয় দায়িত্ব তাকে দিয়ে দিন। তিনি এটি পরিষ্কার করার পাশাপাশি আপনার কানে কোনো ইনফেকশন থাকলে তার যথাযথ চিকিৎসা করে নেবেন। অবশ্যই কানের কোনো সমস্যা দেখা দিলে নিজে থেকেই কিছু করতে যাবেন না। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।